হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি, কিন্তু খুব ভালোর মধ্যে একটু একটু খারাপ। ভীষণ খিদে পেয়েছে, কিন্তু এখন কি খাবো সেই জন্য ভেবে ভেবে চলে আসলাম রান্নাঘরে। আমার যখনই খিদে পায় তখনই একটা জিনিস চট জলদি বানিয়ে নিই, সেটা কি বলো তো? সেটা হচ্ছে, হ্যাঁ, ডিম ম্যাগির রেসিপি। সেটা একটু অন্যরকম, কিন্তু চলো সেটা আমি তোমাদের দেখাচ্ছি যে সেটা কেমন। ম্যাগিটা বানানোর জন্য এখানে আমি দেখতেই পাচ্ছ জল বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটেও এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি। তো চলো ম্যাগিটা এবারে ফোটার অপেক্ষায়। ম্যাগিটা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে ম্যাগির মধ্যে যে মশলা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ম্যাগিটা আমি রেখে দিলাম একটা সাইডে, ঠান্ডা হলে এই রস ভাবটা থাকবে না, তখন এটাও শুকিয়ে যাবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। চলো এবার একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি। এইবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কার কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিলাম নুন। ডিমের গোলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এইবার একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে, এইবারে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। খুব ভালো করে চারিদিকটা ছড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে ডিমটা পুড়ে যাবে। এরপর যে ম্যাগিটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিলাম। এইবার আস্তে করে নিয়ে এক সাইডটা উল্টে দিতে হবে। আর এক সাইডটা উল্টে দিলাম। এবার দেখো আমি একটা প্লেটেতে নামিয়ে নিয়েছি। এইবার কিন্তু রেডি হয়ে গেল ডিম ম্যাগির অসাধারণ একটা রেসিপি। এইবার এটা খাওয়ার জন্য আমাদের লাগবে কাঁটা চামচ আর একটা ছুরি। তো আমি এখানে কাঁটা চামচ আর ছুরি নিয়েই নিয়েছি। চলো এবার খাওয়া যাক। এই যে দেখো কাঁটা চামচ আর ছুরি। এবার ছুরিটা দিয়ে কি করতে হবে, কেটে নিতে হবে। ছুরি দিয়ে তো আমি আগেই কেটে নিয়েছি, এইবার কাঁটা চামচ দিয়ে
তো চলো আমার ভিডিও এখানেই শেষ করছি। ডিম ম্যাগির রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে, আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন রাখছি, টাটা।